আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ব্লগ। ভিডিও দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আজকে দুর্গাসাগর এসেছি, আর আপনাদের সঙ্গে সেটাই দেখাবো পুরো ভিডিওতে। আমার বাসা থেকে দুর্গাসাগর যেতে খুবই অল্প সময় লেগেছে। আমি দুর্গাসাগর আগে গিয়েছি, কিন্তু নিজে ড্রাইভ করে কখনো যাইনি। আমি ভেবেছিলাম হয়তো আমার ড্রাইভ করে যেতে সময় লাগবে, বা এই রাস্তাটা যেহেতু একটু ন্যারো, অনেক বড় বড় গাড়ি টাড়ি চলে, আমার হয়তো যেতে একটু টাইম লাগবে, কিংবা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। বাট আই ওয়াজ রং। আমি মোটামুটি ভালোভাবেই যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার কোনো প্রবলেম হয়নি, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। সো আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাই সেফলি। তারপরে ওখানে হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ চলছিল, মেইন যে গেটটা দিয়ে আমরা ঢুকি সেখান দিয়ে আমরা ঢুকতে পারিনি, অন্য সাইডের একটা গেট দিয়ে ঢুকতে হয়েছে, টেম্পোরারি গেট। রাস্তাটা এত ভালো লাগছিল যেতে যেতে, তো এই যখন রাস্তার ক্লিপ শেয়ার করেছি, এত সবুজ, মানে দেখলে চোখ জুড়িয়ে যায়। সবার কাছে কেমন লাগে জানি না, কিন্তু শহরে যখন গাছপালা কেটে ফেলে আমার জিনিসটা খুব খারাপ লাগে। হ্যাঁ, প্রয়োজনেই কাটে, আমাদের প্রয়োজনেই কাটে, কিন্তু একটা রাস্তার দুই সাইডে এরকম গাছ দেখতেই কেমন ভালো লাগে। আমরা দোকান থেকে আইসক্রিম চিপস নিয়ে নিয়েছিলাম, ভেতরে যেহেতু খাবার ওরকম কিছু পাওয়া যাবে না বলে ভুল হবে, ওখানে ক্যাফে টাইপের আছে, বাট আমরা ক্যাফেতে খেতে চাচ্ছিলাম না, বা চাচ্ছিলাম যেহেতু অনেক গরম, ঠান্ডা বা হালকা টাইপের কিছু, লাইক আইসক্রিম চিপস এরকম কিছু। তো আমরা ভেতরে ঢুকলাম টিকিট কেটে, দেন আমাদের ঘোরাঘুরি শুরু। ঘোরাঘুরি বলতে আমাদের ঘোরাঘুরি বলতে হচ্ছে আমাদের ছবি তোলা শুরু, ছবি তোলার জার্নি শুরু, ফটো সেশন শুরু। তো আমাদের মধ্যে তো কম্পিটিশন চলতে থাকে, কে আগে ছবি তুলবে, কে কয়টা ছবি তুলবে, এখন কার টার্ন এলো, আমি তুলে দিয়েছি, এখন আমার পালা, আমি তুলবো, বা ও তুলে দিয়েছে, এখন ওকে তুলে দিতে হবে, এরকমই চলতে থাকে। তো মানে আমার ভিডিওগুলোতে দেখা যায়, আমি যেহেতু ক্লিপগুলো নিতে থাকি, তো আমার ভিডিওতে আমিই থাকি না। তো ওকে বললাম যে তুই একটু ক্যামেরাটা ধর, আমাকে, আমি তো ভিডিওতে নেই, আমাকে একটু ভিডিওতে নেই। দেন হচ্ছে আমরা অল্প অল্প করে প্রত্যেকটা জায়গারই একটু একটু করে ক্লিপ নিয়েছি। আসলে জায়গাটা তো সুন্দর, ভিডিও করে সময় নষ্ট করতে ইচ্ছা করে না, একেবারে নিরিবিলি মনের মতো একটা জায়গা, এত সবুজ, এত নিরিবিলি, এত সুন্দর, এত সুন্দর একটা দীঘি, মানে মন বসতে বাধ্য, এখানে ভালো লাগতে বাধ্য। কনস্ট্রাকশন কাজ চলছে, নতুন নতুন কিছু স্থাপনা তৈরি হচ্ছে, এই জায়গাটা খুব সুন্দর করেছে, এখানে ছবি তুললে খুব ভালো হবে, সুন্দর ছবি আসবে। কাজ চলছিল, আমরা জিজ্ঞেস করলাম এখানে ঢোকা যাবে কি না বা ছবি তোলা যাবে কি না, তো ওরা আমাদেরকে বলেছিল হ্যাঁ এই সাইডটাতে তো আমরা কাজ করছি, আপনারা ওই সাইডটাতে ছবি তুলতে পারবেন। তো আমরা বাস সাইডে গিয়ে কিছু ছবি তুললাম, জায়গাটা এত সুন্দর ছিল, বিশেষ করে এই কাজটা হবার পরে এই জায়গাটা থেকে যেতে মন চাচ্ছিল না, মানে মনে হচ্ছিল যে দীঘির মধ্যে নেমে এসেছি, আর সাইডে পদ্ম ফুটেছিল অল্প অল্প করে, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। এই বেঞ্চটা চোখে পড়লো, অনেক ভালো লেগেছে, আমি একটু বসলামও,
বসতে মন চাচ্ছিল। পরে সামনে গিয়ে আরও কিছু নতুন নতুন স্থাপনা দেখলাম, আরও একটা হচ্ছে নতুন একটা সিঁড়ি বা যাই হোক ওরকম একটা কিছু একটার কাজ চলছিল। এগুলো কি আমার আইডিয়া নেই, আই থিঙ্ক এখানে যারা দেখাশোনা করবেন বা তত্ত্বাবধানে থাকবেন, দায়িত্বে থাকবেন, হয়তো তাদের থাকার জায়গাও হতে পারে বা অফিস টাইপেরও কিছু হতে পারে। এই জায়গাটার কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কাউকে ঢুকতে দিচ্ছে না, হয়তো দু একদিনের মধ্যেই ঢুকতে দেবে। আমরাও ঢুকতে চেয়েছিলাম বাট আমাদেরকেও অ্যালাউ করেনি, নেক্সট টাইম এলে ইনশাল্লাহ ঢুকতে পারবো। এটার থেকেও ফার্স্ট আমরা যেটাতে ঢুকেছিলাম ওটা বেশি ভালো লেগেছে। এখানকার ক্যাফের খাবারও কিন্তু খারাপ না, এভারেজ বলা যায়, খাওয়ার মতোই। দাম খুব বেশি মানে এই সমস্ত জায়গায় যেরকম হয় সে তুলনায় কমই, খাবারের মানও ভালো, যে কেউ চাইলে খেতে পারেন, আর মেনু কার্ডে আপনারা দামটাও দেখতে পাবেন। আমরা অনেকটা চলে এসেছি ঘুরতে ঘুরতে, সামনেই ঝালমুড়িওয়ালা মামা ছিলেন, আমরা ক্রস করে চলেই যাচ্ছিলাম, দেন আবার ব্যাক করলাম, তারপর ঝালমুড়ি কিনলাম। ঝালমুড়ি খেয়েছি উইদাউট সালাদ, শেষমেশ ফেলে দিতে হয়েছে, খাওয়া যায়নি আসলে, সালাদ ছাড়া আসলে ঝালমুড়ি ভালো লাগে না। এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। দেন আমরা হচ্ছে চলে গেলাম সামনের দিকে, এখানে কতগুলো হরিণ দেখেছি, আগে একটা কি দুইটা হরিণ ছিল, এখন অনেকগুলো হরিণ একসাথে, জায়গাটা আস্তে আস্তে জমজমাট হয়ে যাচ্ছে, আগে যতটা নিরিবিলি ছিল, নিরিবিলি বলতে লোকজন তো অবশ্যই ছিল বাট ফ্যামিলি আসার মতো ছিল না জায়গাটা, বাট এখন আমার মনে হচ্ছে আস্তে আস্তে জায়গাটা ফ্যামিলি আসার মতো হচ্ছে। এই ময়ূরটা মানে মেইল ময়ূরটা জাস্ট মাশাআল্লাহ কি বলবো, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এই ময়ূরটাকে দেখলেই বোঝা যায়। দেন আমরা এখানে অনেকটা সময় স্পেন্ড করার পরে হচ্ছে আরও সামনের দিকে যাই, মানে আমি চোখ ফেরাতে পারছিলাম না ময়ূর থেকে। দেন হচ্ছে আমরা একদম মেইন পাড়টাতে যাই বটগাছের ওখানে, দেন ওখানে কিছুক্ষণ থেকে সিঁড়ি দিয়ে একেবারে নিচে নামি, ওখান থেকে ঘুরে আমরা বানরের খাঁচার ওখানে আসি। দুটো বানর ছিল ওখানে, আমার সাথে আপুটি বানরটিকে খেপাচ্ছিলেন যেটা একেবারেই উচিত না, আমিও পছন্দ করি না জিনিসটা, তাকে বারণ করার পরেও তিনি করছিলেন, বলছিলেন যে ওকে খেপালে ও এসে এটা মানে গ্রিল ধরে ঝাঁকায় দেখবি, তো সে দেখাচ্ছেন সত্যিই ঝাঁকালো। দেন আমরা হচ্ছে বের হয়ে গেলাম, আজকের ভিডিও এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।